বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি ফোন করছেন না কেন? এজেন্সি মারফত কাজ হবে, টেন্ডার ডেকে কাজ, পৌরসভাকেও টেন্ডার ডেকে কাজ করতে হবে, স্বচ্ছতা। এটা তো মুখ্যমন্ত্রী নির্দেশ মতন কথা বলছে, এই স্বচ্ছতা মেনটেন যাতে কারাপশন উইডাউট, যারা কারাপশনের মধ্যে জড়িত তাদেরকে উইডাউট, স্বচ্ছ ভাব নিয়ে আসবো, এবং কারাপশনে যদি কেউ ইনভলভ থাকে দু চারটাকে অ্যারেস্ট করবো, এই অর্ডার দিয়ে ঠিক আছে, কেউ পার পাবে সমস্তটা দেখছি ভাই। একদিন দেড় দিনের মধ্যে তো সব দেখা যায় না, যেহেতু আমাদের একটা ওল্ড এক্সপিরিয়েন্স আছে তাই কিছুটা বলতে পারি। বলছি মালদাতে টোটো নিয়ে একটা সমস্যা হয়েছে, মালদাতে একটা টোটো নিয়ে সমস্যা হয়েছে, টোটো নিয়ে সমস্যা। গতকাল আত্মীয় আমার কাছে এসেছিল, আমি আত্মীয়কে কিছু, আত্মীয়র প্রতিনিধি এসেছিল, আত্মীয়র প্রতিনিধিকে কিছু নির্দেশ দিয়েছি। এই নিয়ে মানুষ মৌসুম নূর আমাদের মালদার ফেস, মালদার মৌসুম ও একটা হেরিটেজের ফ্যামিলির সঙ্গে যুক্ত, মালদার হেরিটেজ যারা ক্যারি করে, আমি আশা করব প্রতিটি মানুষ, প্রতিটি মা ভাই বোন মৌসুম নূরকে ফলো করে। নেতৃত্ব যদি এক জায়গায় ডেভেলপ না করে তাহলে সেই জায়গা অনেক পিছিয়ে যায়। প্রতিটি জেলায় একটা নেতৃত্ব ডেভেলপ করে, তো মৌসুম নূর আমাদের জেলার কথা হয়েছে, টোটো নিয়ে কথা হয়েছে, কথা হয়েছে টোটো নির্দেশ দিলাম, টোটো নিয়ে টোটো অটো, টোটো অটো এইসব ব্যাপার, টোটোগুলোর ব্যাপারে আত্মীয় বলছে বা এরা বলছে যে টোটোর আমরা পারমিশন দিই না, কিন্তু 50 টাকা 100 টাকা করে আমার কথা। আমি 5 বছর ট্রান্সপোর্টের চেয়ারম্যান ছিলাম, কি হয় এই প্রদেশে কি হয়, 1000 ইললিগাল নাম, 1000 ইললিগাল নাম, ঠিক আছে, এদের ক্ষমা করে দাও, ফাইল আমি সই করি, ক্ষমা করে দাও যে আবার 1.5 বছর পর আরও 1000 নাম, এদের ক্ষমা করে দাও। আমি ট্রান্সপোর্টের চেয়ারম্যান ছিলাম, আমি এরকম করে ক্ষমা করতাম, মানে বাধ্য হতাম, ফাইল আস ক্ষমা করে দিই, সে লাইসেন্স বাজাজ কোম্পানি বা অন্য কোম্পানি যারা টোটো বিক্রি করতো, কেউ তো ব্যাংক হচ্ছে না তাকে যে আপনি এই রাজ্যে এসব বিক্রি করবেন না, গভর্নমেন্টের আর একটা দপ্তর আছে তারা বলে দিই। এবার টোটোর ক্ষেত্রে কি হয়েছে, টোটোর বিক্রি করা বন্ধ, কিন্তু এমন এমন পার্টস আছে সব কটা পার্টসকে যুক্ত করলে টোটো হয়ে যায়, কি সেটা ইললিগাল, এটাও আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের যিনি বর্তমান প্রেসিডেন্ট, তিনি কার্পেটের ব্যবসা করেন, তাকে অনুরোধ করেছি আপনি সমস্ত কার্পেটগুলো, সে রাজি হয়েছে, সে আমাকে বলেছে যে আমরা যে উইভিং হবে আমরা কিনে নেবো, আমরা এক্সপোর্ট করব। তো পশ্চিমবঙ্গের মালদাতে কার্পেটের উইভিংয়ের ব্যাপারটা ইট উইল বি ভেরি ভায়াবল, এটা এর সঙ্গে সঙ্গে আমরা কী করে আম গাছ বাগানে
কি করে সবজি চাষ করতে পারি সেটা নিয়েও আলোচনা হয়েছে। আম গাছগুলো যখন বড় গাছ তার তলায় অনেক জায়গা আছে, সেই সব জায়গাগুলোকে ইউটিলাইজ করতে চাই, চাষ করতে চাই সবজি চাষ, সেখানে এসএসজি গ্রুপকে। আমাদের এখানে 3.5 লক্ষ মহিলা এসএসজি গ্রুপ করে, সেটাকে আমি ডবল ট্রিপল করতে চাই যাতে মহিলাদের এমপ্লয়মেন্ট বাড়ে, মহিলারা এমপ্লয়েড হলে পরিবারকে ভালো রাখতে পারে। এরকম একটা দুটো প্রজেক্ট, নির্মল বাংলার যে প্রজেক্টে যেখানে মানুষ টাকা দিয়েছে, যেখানে টাকা 900 টাকা করে দেয়, তার টয়লেট যাতে হয়ে যায় সেগুলো আমরা দেখছি, আমরা ছানবিন হচ্ছি। সবচেয়ে বড় ইস্যু হলো কারাপশন, কারাপশনের ইস্যুকে বিডিওকেও ছাড়া হবে না। যে অ্যালাইন করবে কারাপশনের ব্যাপারে, আমাদের গীতাঞ্জলি প্রজেক্টে বাড়ি পাওয়ার ব্যাপারে নিয়ম আছে, যোগ্যতা আছে, তারা যেন সঠিকভাবে পায়, কেউ যেন তার থেকে টাকা না পায় তার একটা ব্যবস্থা। এইরকমভাবে কারাপশন ফ্রি মালদা সব জায়গায় চেষ্টা করতে হবে, প্রত্যেকটা জেলায়, যে মানুষ স্বচ্ছতা নিয়ে দেখতে চায়। তো মানুষের এক্সপেকটেশন তৃণমূল সরকারের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসীম, সেই জায়গাটায় আমাদেরকে ফিরিয়ে আনতে হবে যে মানুষ যেন আমাদের বিশ্বাস করে এবং মানুষ আমাদের সঙ্গে সম্পর্ক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। বিভিন্ন রকম আলোচনা করা, মালদা জেলার কী করে ইম্প্রুভমেন্ট হবে, মালদা টাউনের কী করে পরিষ্কার হবে, এটা আমার আজকে ডিএমকে বলে দিয়েছি এবং মালদা জেলা কর্পোরেশনকে মিউনিসিপ্যালিটিকে নিয়ম অনুযায়ী মিটিং করছি, চেয়ারম্যানকে সেরকমভাবে বলে দেওয়া হবে যে মালদা জেলার মিটিং, পৌরসভার মিটিং 1.5 মাস অন্তর যেটা নিয়ম আছে সেই জিনিসটা আমি বলেছি, তাকে বলে দেওয়া হবে, মিটিং ডাকতে হবে। কে কী করেনি আমি তার উত্তর দেব না, কী করতে হবে সেটা, এবং রাস্তার মধ্যে দিয়ে ওই রকম বাজার বসবে চলবে না, ন্যাশনাল হাইওয়ে মধ্যেখানে একটা বুলেভার্ড করতে হবে, টোটাল বুলেভার্ড। এর আগেও দেখা গেছিল যে উঠানোর চেষ্টা চলেছিল কিন্তু কোনো রকম কাজ হয়নি, কি এর আগেও দেখা হয়েছিল যে ওই আমি দেখা করার কথা বলছি না, টেন্ডার ডেকে বুলেভার্ড হবে, বুলেভার্ড হলে পরিষ্কার হয়ে যাবে সব, কে ডেকেছে কাকে ডেকেছে উবে করেনি এত তথ্যে যাব না, বুলেভার্ড করতে হবে। মালদা জেলা পরিষদকে টেন্ডার ডেকে কাজ করতে হবে, ই টেন্ডার ডেকে কাজ করতে হবে। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।